আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শ্রেণি কিচেন অ্যান্ড ব্লগে। কাছে এবং দূরে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আম্মু এখানে বিনি চালের পিঠা বানিয়ে নিয়েছেন, তারপর ফুচকা ভেজে নিয়েছেন। আর ফুচকা ভাজার পরে যে কাজটা সব থেকে বেশি কষ্টসাধ্য ব্যাপার সেটা কি বলবেন তো, সেটা হচ্ছে এই ফুচকার ভেতরে এই জিনিসপত্র এগুলো ঢুকানো। আমি প্রথমে একটা ট্রাই করে দেখতেছিলাম লবণ তবণ সব ঠিক আছে কিনা, না এটা একদম পারফেক্ট ছিল। তারপর এই তো টক বানিয়ে নিলাম, সব কিছু রেডি করে নিতেছিলাম, আর একসাথে সবারটা করতেছি না, দেখা যায় যে পরে যারা খায় তাদেরটা অনেক সময় নরম হয়ে যায়। আর ম্যাশ আলু করে নিয়েছি, তারপর পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা সবগুলো কেটে একসাথে বুটের সাথে মিক্স করে এটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। তারপর সবাই খাওয়া দাওয়া শেষে লাঞ্চের জন্য প্রিপেয়ার করতেছিলাম। লাঞ্চের জন্য প্রিপেয়ার করার সময় আম্মু আজকে বলতেছিল আজকের দিনে যেন নাকি আম্মু ভেজিটেরিয়ান হয়ে যেতে যাচ্ছে, মাছ মাংস ডিম এই তিনটা খেতে খেতে সবাই এত বেশি বিরক্ত হয়ে গেছে যে আমার যে ভাই যে মাংস ছাড়া মানে খেতেই বসে না, সেও বলতেছে যে সবজি দিয়ে খাবে, কারণ তার হোস্টেলে নাকি মাংস দিয়ে খেতে খেতে সে একদম ফেড আপ হয়ে গিয়েছে। তো এই তো এই জন্য আজকে যা যা দেখাবো সবগুলো সবজি রান্না করব। এখানে বেগুন, তারপর আলু, এমন হয় যে মাছ মাংস ডিম এই তিনটা কাটার পরে এত বেশি খাওয়া হয়ে যায় পুরা যে এগুলো দিয়ে তেল দিয়ে প্রথমে সবজি ঠিক করে নেওয়ার পরে আমার যে ভাই মাংস ছাড়া ভাতই খায় না, ও এখন হচ্ছে প্রতিদিন বলে সবজি রান্না করো সবজি রান্না করো, ওনাকে মাংস খেতে ইচ্ছেই হচ্ছে না। এরকম প্রতিদিন এক খাবার খেতে খেতে সেটা বিরিয়ানি হোক বা যেটাই হোক না কেন এক খাবার প্রতিদিন ভালো লাগে না। এই তো এখানে পেঁয়াজ আমি দিয়ে নিয়েছি, তারপর হলুদ, তারপর মশলা সব একসাথে দিয়ে নিয়েছি। আর ভাজি রান্না করা অনেক সহজ, এই দুইটা উপকরণ হইলেই রান্না করা যায়। আমার এখানে মশলা প্রথমে একটু কম লাগতেছিল, পরে আমি আরেকটু দিয়ে নিয়েছি। এই তো তারপর এগুলো হয়ে আসলে তেলটা উপরের দিকে ভেজে আসলে বেগুন আলু যা যা কেটে রাখছিলাম সব কিছু দিয়ে দিতেছি। আর এই যে ভাজি যেটা সেটা আপনারা চাইলে ভাতের সাথেও ট্রাই করতে পারেন, অথবা সকালে রুটি বা পরোটার সাথে খেতেও কিন্তু এটা অনেক বেশি ভালো। আর এই তো চুলাও এখন মিডিয়াম আজ থেকে একটু হাই স্পিডে বাড়িয়ে দিবেন যাতে এটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। অথবা আপনারা যদি এমনি পছন্দ করেন তাহলে এমনিও খেতে পারেন। এই কাজই কিন্তু চট্টগ্রামের জন্য অনেক বিখ্যাত, যখন কোরবানি হয় তখন এটা অনেক বেশি খাওয়া হয়, কাজী রান্না করা হয়। বাইরের দেশে এটা তেমন একটা খাওয়া হয় না, সবাই ডাল খেতে বেশি অভ্যস্ত। আর মাঝখানে একটু ঘ্যাসও চলে গিয়েছিলো, ইদানিং ঘ্যাসের অনেক বেশি প্রবলেম হচ্ছে, আশেপাশের বাসারগুলোতেও দেখি যে ঘ্যাসের অনেক বেশি প্রবলেম হচ্ছে। আমাদের বাসায় এতদিন হয়নি কিন্তু আজকে দেখতেছি যে ঘ্যাস হঠাৎ করেই কমে গেছে। আর এই তো এখন দেখা যায় যে 5-10 মিনিট পরে আবার সুন্দর মতো এসেও যায়, অত একটা প্রবলেম হয় না। আসলে আমাদের সবার উচিত গ্যাস পানি এগুলা যতটা সম্ভব যদি আমাদের প্রয়োজন না হয় এগুলো মিসইউজ না করা, কারণ দেশের যে অবস্থা পানি সংকট দেখা যাচ্ছে, গ্যাসের সংকট দেখা যাচ্ছে, কখন যে কী হয় তা বলা যাচ্ছে না। তারপর আমি কি করব, আমি বসেছিলাম, গ্যাসটা হঠাৎ করেই চলে গেল। সেদিন এরকম করতে করতে দেখা গেছে যে আবার 10-15 মিনিট পরে চলে এসছে, এই তো গ্যাস চলে এসছে। থাক আজকের দিনের জন্য মোটামুটি লাকি আমি। এই তো কয়েক মিনিট পরে আপনারা টমেটোগুলোকে একদম ছোটো ছোটো পিস পিস করে কেটে নেবেন, এই কাজে রান্না করার জন্য মানে টমেটোটা এভাবে দিলেই সব থেকে বেস্ট হয়। এই তো আমি যেভাবে কেটে রেখেছি ঠিক এইভাবে দিয়ে দিবেন। আর 15-20 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তারপর যখন টমেটোগুলো একদম সফট হয়ে যাবে তারপর প্রয়োজন মতো পানি লবণ তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে একদম ঠিক করে রাখবেন। এই তো এভাবে কাজে রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে আম্মু কতগুলো বড় বড় কাঁচামরিচ কিনছে, এই কাঁচামরিচগুলো দেখতে এত ভয় লাগে কিন্তু আসলে কিন্তু অতটা ঝাল না। তারপর আমি এগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এইখানে পেঁয়াজ দিয়ে লবণটা ঠিক করে নিচ্ছিলাম। আর আজকে তো বলেছি আজকে সব সবজি হবে, আজকে কোনো
মাছ মাংস কোনো কিছু রান্না করা হবে না। এই তো ভালোভাবে এই কাঁচা মরিচটা, দেখতে এত ভয়ঙ্কর মনে হয় যে অনেক ঝাল হবে, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি আর একদম ঝাল না। এটা করে ফেলার পরে আম্মু মিষ্টি কুমড়া কেটে দিচ্ছিল, আর আমি এখানে রসুন পেঁয়াজ সব কিছু, তারপর হলুদ তারপর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে তারপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিয়েছি। তো 15-20 মিনিটের জন্য অপেক্ষা করব। এই তো এগুলোও সুন্দর মতো রান্না করা হয়ে গিয়েছে, এখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে। এই তো এইভাবে করতে করতে প্রায় 1টা বেজে গিয়েছে, এখন আর এই তো সবগুলো সবজিও রান্না করা শেষ। তারপরেই তো বিকালে এই সবাইকে নিয়ে একটু বালিয়ার কেটে গিয়েছিলাম। চিন্তা করলাম যে আম্মু অসুস্থ হয়ে, আম্মু শরীরে এত খারাপ হয়ে গেছে, বাইরে ঘুরে আসলে একটু ভালো লাগবে। তারপর বালিয়ার কেটে গিয়ে একটু নাস্তা করলাম, আর এখানে তারপর একটু শপিংও করেছি। আমার ছোট ভাই দেখা যাচ্ছে ওই ঈদের জন্য কিছু জিনিস পছন্দ হয়েছে, ওর শপিংও প্রায় 50% শেষ। আর এখানে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এভাবে ঘুরতে বের হলে মাইন্ডটা একটু ফ্রেশ হয়, আর শরীর যখন খারাপ লাগে তখন তো সারাদিন শুয়ে থাকা হয়, তখন কিন্তু আরও বেশি অসুস্থ লাগে। আর এখন মার্কেটগুলো তো একদম কোনো ভিড় নেই, যেহেতু এখনও সবাই মার্কেটিং অতটা একটা শুরু করেনি। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি খালা মনে হচ্ছে এই ট্রিটটা দিয়েছে, এখানে আমরা দোসা তারপর নাচোস আর চিকেন অর্ডার করেছিলাম। আর আমার পক্ষ থেকে ছোট একটা ট্রিট ছিল যে আমি কফি অর্ডার করেছি। হোপ ইউ গাইস এনজয়েড দ্য ভিডিও, ইনশাল্লাহ। দিস ইজ এনাফ টুডে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।